টিভির রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত সংবাদ পাঠ করছি ফারজানা মিম রাজবাড়িতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই গত চব্বিশ ঘন্টায় চোদ্দ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে শনিবার বিকাল পর্যন্ত হোম আইসোলেশনে দুইশত নয় জন এবং সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি রয়েছেন নয় জন রাজবাড়ির সিভিল সার্জন ড মোহাম্মদ ইব্রাহিম টিটুন জানিয়েছেন এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে দশ হাজার চারশত উনআশি জন এর মধ্যে সুস্থ হয়েছেন দশ হাজার একশত উননব্বই জন মৃত্যু হয়েছে বাহাত্তর জনের তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ